আজ আমি ষষ্ঠ বিজ্ঞান দ্বাদশ অধ্যায়ে বিদ্যুৎ বিষয় পড়া আমি নিতিদিনিয়া জীবনের বিদ্যুত্র আবশ্যকতা কেত তাভব করে রাত্রে রাস্তাঘাটে আলোক পাইয়া এবং ঘরে বিজুড়িবতী পঙ্খা রেডিও টেলিভিজন কম্প্যুটর ইস্ত্রী প্রভৃতি উপকরণ চলাইবাই আমার কণ আবশ্যক হ্যাঁ বিদ্যুৎ শক্তি আবশ্যক হুয়ে এই বিদ্যুৎ শক্তি কতক সংস্থা সরবরাহ করতে বেড়ে বেড়ে জেরেটর সাহায্যে বিভিন্ন বৈদ্যুতিক উপকরণ চালুবার তুমি দেখি দিব। ঘরে লাইন পড়াইলে কি বড় বড় বাহাগর ভোজ ভাতের কণ সেটি লাইন পড়াইলে জেনেরেটর ব্যবস্থা রয়েছে

ও কণ্ঠে তুমি সব দেখ এগুড়ি বিদ্যুৎ শক্তি ব্যবহার করে চলাবুলা করা সাগকু স্বর আলোক সৃষ্টি করতে তুমি মানে জাঁথা ব্যাটে চালিত বিভিন্ন উপকরণের তালিকা তো ব্যাটে দ্বারা কেউটা চলে মুর কহিলি টি ভি রিমোট আমি ব্যাটে দ্বারা চলাউন টি ভি রিমোটরে ব্যাটে পড়ছে কি না দিইটা সেল পড়ি সেমতি আসি রিমোটরে ব্যাটে অপরে আমি মোবাইল যে ব্যবহার করছেন সে ব্যাটে অইপর তুমি কতক ব্যাটেরি চালিত উপকরণ বিষয় তা বুঝি হলা তাপরে আমি এবার দেখা সেল তোমে মানে সমস্ত সেল দেখ সেলটা এইপরি ভাব তোমাকে রিমোট খোলর পছপটে সেল থাকে দেখব তা খোলিকি সে সেলটি কু ভালোভাবে দেখব

সেল রোড়ি দেহরে টোপি পট যুক্ত ও অন্য বিযুক্ত চিহ্ন অনেক দেখি ধাতব টোপি রাতব টোপি যুক্ত বিদ্যুতা গ্রহ ও ধাতব পাত্র বিযুক্ত বিদ্যুত গ্রহ বলে কাহ যায়

সে বিদ্যুৎ শক্তি যোগাই পড়ে না আমার ব্যাটেরি খারাপ হয়ে গেল আমি কিন্তু নূতন ব্যাটের পকাশ এই প্রকার সেল রে রাসায়নিক পদার্থটি প্রায় শুখিলা অবস্থায় রুষ্ক সেল বলে কুহে আমার যর্চ লাইট রে বা ঘটার কালকুলেটর সেলফোন কম্প্যুটর এমন সব শুষ্ক সেল ব্যবহার করতে এই

রইচি এ রসায়নিক পদার্থটি তরল বা জলীয় অবস্থায় আমি পাই তাহলে তোমার যে পড়ে যেত পর্যন্ত সেল বিষয় পড়ে তুমি পড়ক্সট পিড রে বিদ্যুৎ পরিপথ পাখি পড়া তো মু তোমাকে ঘর পাঠ কতটা দিয়েছি চারোটি নম্বর ঘর পাঠ দিয়েছি দেখ ধাতব টোপি কু ড্যাশ বিদ্যুৎ আগ্রহ কুয়া যায়